হ্যালো বন্ধুরা, আমি সৌরিন। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি স্পন নামের একটি মুভি নিয়ে। সিনেমা শুরুতে আমরা সিমেন নামের একটি লোককে দেখি, আর সে এয়ারপোর্টে সমস্ত সিকিউরিটি গার্ডগুলিকে গুলি করে মেরে দেয়। এবং এরপরেই সে সেখানে রাখা একটি রকেট লঞ্চার নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। আর তারপরেই যখন প্লেন থেকে কিছু লোক নামে, যেগুলো আসলে তার টার্গেট ছিল, তাদের উপরে রকেট লঞ্চ করে দেয়। এই সব কিছু সেখানে একটা লোক নিচে থেকে দাঁড়িয়ে দেখছিল। এরপরেই আমরা জানতে পারি যে সিমন উইন নামের একটি লোকের জন্য কাজ করে। এরপরেই আমরা উইনকে দেখতে পারি, আর সে একটা জোকারের সঙ্গে কথা বলছিল, এবং সেটা কোনো সাধারণ জোকার ছিল না, সেটা একটি শয়তানের পাঠানো ক্লাউন ছিল। এবং তার কাজ এটাই ছিল যে সে দুনিয়ার সমস্ত খারাপ লোকেদেরকে নিয়ন্ত্রণ করে গোটা পৃথিবীতে আতঙ্ক ছড়িয়ে বেড়াবে। এরপরেই সেই ক্লাউনটা উইনকে জিজ্ঞাসা করে যে সেই বায়ো ওয়েপনগুলো কই যেগুলো আমি তোমায় বানাতে বলেছিলাম। এর উত্তরে উইন বলে যে সেটা বানাতে একটু সময় লাগবে। তখনই সেই ক্লাউনটা উইনকে বলে যে ঠিক আছে, আমি তোমায় সময় দিলাম, কিন্তু তার সাথে সাথে আমার সিমনকেও লাগবে। এর পরের দিনকেই সিমন এবং তার একজন কলিগ উইনের কাছে আসে, আর সেখানে সিমন বলে যে সে এই কাজ আর করবে না। এবং উইন তখনই বলে যে ঠিক আছে, তুমি তাহলে একটা লাস্ট কাজ করো, আর তারপরেই তোমায় আমি ছেড়ে দেবো। এবং এরপরেই ওয়েন সিমনকে একটা জায়গার হদিস দেয়, আর বলে যে ওখানে গিয়ে তোমায় বায়োকেমিক্যালগুলোকে নষ্ট করে দিতে হবে, কারণ সেগুলো এক ধরনের ভাইরাস, আর সেইগুলো ইললিগাল। এরপরেই সিমন ওই জায়গাটাতে চলে যায়, আর সেখানে গিয়ে ও দেখে যে ওই কেমিক্যালগুলোর ওপরে আগে থেকেই কেউ বোম লাগিয়ে রেখেছে। এবং তখনই সেখানে ওয়েন আসে, আর সে বলে যে এটা এক ধরনের এক্সপেরিমেন্ট, আমরা এই এক্সপেরিমেন্ট করে দেখতে চাইছি যে এই কেমিক্যালগুলোর ঠিক ক্ষমতা কতটা। আর এটা শুনে সিমন বলে ওঠে যে আমি এইভাবে এখানকার লোকেদের ক্ষতি করতে তোমায় দেব না, এবং সে উইনের দিকে বন্দুক তাক করে। তখনই উইনের অন্য একটা পার্টনার সিমনের পায়ে গুলি করে দেয়, এবং তারপরেই তার গায়ে তেল ঢেলে উইন তার গায়ে আগুন লাগিয়ে চলে যায়। এবং এরপরেই সেখানে একটা বড় ব্লাস্ট হয়। সেই ব্লাস্টের পরে সিমনের চোখ খোলে একটা চার্চে, এবং এখন দেখা যাচ্ছে তার গোটা মুখ জ্বলে গেছে, আর সে তার সামনে একটা ক্লাউনকে দেখতে পারে। কিন্তু সে যখন আবার চোখ খোলে, তখন সে তার সামনে কাউকেই লক্ষ্য করে না। এরপরেই যখন সেখান থেকে সিমন বেরিয়ে আসে, তার সামনে ওই লোকটাই ছিল যে এয়ারপোর্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছিল। আর সেই লোকটাই সিমনকে বলে যে এটা যাদের বাড়ি নেই তাদের থাকার একটা নিরাপদ জায়গা। কিন্তু সিমন তার কথা কানে তোলে না, এবং সে ওখান থেকে বেরিয়ে যায়। সেই ব্লাস্টের পর থেকে কি হয়েছে সিমনের কিছুই মনে নেই, সেই কারণে সে বাড়ির দিকে যাচ্ছিল। কিন্তু আসলে সিমন মারা গেছে, আর সেই শয়তানগুলো সিমনকে 5 বছর বাদে একজন দৈত্য বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছে। সিমন এইসব ব্যাপারে কিছুই জানে না, আর সে তার বাড়ির দিকে যায়। সেখানে গিয়ে দেখতে পারে যে তাদের বার্থডে সেলিব্রেশন চলছে, এবং এইটা সিমনের দেখে খুব খারাপ লাগে যে তার স্ত্রী এবং তার একটা বন্ধু একে অপরের সাথে বিয়ে করে নিয়েছে। সেখানে তাদের ছোট্ট মেয়ে সিমনকে ওখানে দেখে নেয়, আর সে তার কাছে এসে তাকে একটা লজেন্স দেয়। কিন্তু তখনই সেখানে সিমনের স্ত্রী সেখানে এসে খুব ভয় পেয়ে যায়, আর সিমনের বন্ধু তাকে ওখান থেকে বেরিয়ে যেতে বলে, কারণ সিমনের অবস্থা এমন হয়ে গেছিল যে তাকে না চেনাটাই স্বাভাবিক। এরপরেই সেই জোকারটি যে ওই পার্টিতে সবাইকে এন্টারটেন করছিল, সে সিমনকে নিয়ে আবার চার্চে যায়। সেখানে সিমন বলে যে তার গোটা গা জ্বলছে, এবং তাকে যেন সে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তখনই সেই ক্লাউনটি বলে ওঠে যে তুমি 5 বছর আগেই মারা গেছো, এমনকি তুমি নরকে গিয়ে শয়তানের সঙ্গে একটা ডিলও করেছো, আর তোমাদের ডিল ছিল যে তুমি যদি এই পৃথিবীতে এসে তোমার স্ত্রীকে আবার দেখতে চাও, তাহলে তোমাকে শয়তানের আর্মিকে গাইড করতে হবে, এবং উইনকে মেরে তোমাদের বদলা পূরণ করতে হবে। সেখানে ওই ক্লাউনটি সিমনকে রাগ ধরানোর জন্য তাকে বলছিল যে তোমার বন্ধু আর তোমার স্ত্রী একে অপরকে বিয়ে করে ফেলেছে, সে তোমাকে আর ভালোই বাসে না, আর তোমার সাথে এই সব কিছু ঘটছে শুধুমাত্র উইনের জন্য। তুমি যদি তাকে মেরে ফেলো, তাহলে তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব, এমনকি তুমি তোমার স্ত্রীকে চাইলে আমি তাই দেব। এই সব কথা সিমনের বিশ্বাসই হয় না, সেই কারণে ওই ক্লাউনটি তাকে তার নিজের কবরে নিয়ে যায়, এবং সে সিমনকে বলে যে তুমি নিজে খুঁড়ে দেখে নাও তোমার মৃতদেহ। এবং এরপরেই সিমন যখন তার কবর খোঁড়ে, সে সেখানে তার গলার লকেটটা দেখতে পায়, যেখানে তার স্ত্রী এবং তার ছবি ছিল, আর এইটা দেখে সে ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। কিন্তু ক্লাউনটি তার ইমোশন নিয়ে সেখানে ইয়ার্কি মারছিল। সেখানে সিমন রেগে যায়, আর সে ওই ক্লাউনটাকে মারতেও যায়, কিন্তু সে তেমনটা করতে পারে না, কারণ তার শরীরে এখন অনেক ব্যথা, এমনকি সে নড়তে পর্যন্ত পারছিল না। কিন্তু এর পরের মুহূর্তেই আমরা দেখতে পারি যে তার শরীরের নানা জায়গা থেকে কিছু ধরনের কাঁটা বেরিয়ে আসে, এবং তারপরেই তার গোটা গায়ে একটা স্যুটের মতন আর্মার চলে আসে। এখন সিমন সেই শয়তানের আর্মির লিডার হবে,
এবং এরপরে সিমন সেই লকেটটা তার বুকের কাছে ধরে আর সেই স্যুটটা ওই লকেটটাকে গিলে ফেলে। সেখানে ওই ক্লাউন সিমনকে বলে যে তুমি এবার গিয়ে তোমার কাজটা শেষ করো, নয়তো আমি তোমার গলা কেটে ফেলবো আর তারপরে গোটা আর্মিও এখানে মারা যাবে। এরপরেই তারা দুজন মিলে আবার সেই চার্চে চলে যায় এবং সিমন এখন উইনকে মারতে যাচ্ছে, কিন্তু যাওয়ার পথে তার সঙ্গে দেখা হয় ওই লোকটারই এবং সে সিমনকে থামানোর চেষ্টা করে আর বলে যে তুমি জানো আমি কে, আমিও তোমার মতন 500 বছর পুরনো একটা স্পন। কিন্তু সিমন তার কোনো কথাই শোনে না আর সে ওখান থেকে চলে যায়। এরপরেই সিমন একটি হেডকোয়ার্টারে গিয়ে সেখানকার সব গার্ডদের মেরে দেয় এবং সব অস্ত্রপাতি নিয়ে সে উইনকে মারতে যায়। অন্যদিকে উইনকে দেখানো হয় আর সে তার পার্টনারকে তার প্ল্যানটা বলছিল। সে বলে যে আমি একটা ভাইরাস তৈরি করে ফেলেছি এবং সেটার অ্যান্টিভাইরাসও আমি তৈরি করে ফেলেছি, গোটা পৃথিবীতে আমি এই ভাইরাসটা ছড়িয়ে দেব এবং সেই অ্যান্টিভাইরাসগুলো তারাই পাবে যারা আমার সব কথা শুনবে। তার এটাই স্বপ্ন ছিল যে সে গোটা পৃথিবীতে রাজত্ব চালাবে। সিমনের বন্ধু সেখানে উইনকে কিছু বলতে আসে, কিন্তু সেখানে উইন ওই লোকটিকে বলে যে তোমার স্ত্রী আর তোমার মেয়ের জীবন হয়তো নিরাপদ নেই। এরপরেই সে বলে যে আমি এই জায়গাটা আমার নিজের মতন করে চালাতে চাই। আর তারপরেই তারা সেখান থেকে একটা পার্টিতে আসে। এরপরেই সেখানে সিমনের বন্ধুর কাছে একটা ফোন আসে আর সেখানে তাকে কেউ জানায় যে ফ্যাক্টরি থেকে সমস্ত অস্ত্র চুরি হয়ে গেছে। এটা শুনে সিমনের ওই বন্ধু উইনকে নিয়ে সেই ফ্যাক্টরির উদ্দেশ্যে বেরোতেই যাবে, কিন্তু তখনই সেখানে সিমন চলে আসে। সে উইনকে ধরে তার ব্যাপারে সব কথা বলতে শুরু করে। এরপরেই সেখানে সে তার বন্ধুকে দেখে তাকে ধরে আর সিমন তাকে জিজ্ঞাসা করে যে সে তার সঙ্গে এরম বিশ্বাসঘাতকতা করলো কেন। তার বন্ধু তখনই বলে যে তার মৃত্যুর পরে তার স্ত্রী একেবারে একা হয়ে পড়েছিল, সেই কারণেই সে তাকে বিয়ে করেছে। এটা শুনে সিমন তাকে ছেড়ে দেয় এবং সে আবার উইনকে ধরে। এরপরে উইনের সেই পার্টনার সিমনের ওপরে গুলি চালাতে শুরু করে এবং সেখানে তাদের মাঝে অনেকটা মারপিট হয় আর সিমনের গায়ে যেই গুলিগুলো লেগেছিল সেটা নিজের থেকেই হিল হয়ে ওঠে। এরপরেই সিমন গিয়ে ওই মেয়েটিকে ধরে নেয় যে তার ওপরে গুলি চালাচ্ছিল, কিন্তু সেখানেও ওই মেয়েটি সিমনের ওপরে আক্রমণ করতেই যাবে। তখনই সিমনের সেই আর্মার স্যুটটি থেকে একটি বেল্ট বেরিয়ে এসে তাকে ধরে নেয়। এরপরেই সেখানে সিমন ওই মেয়েটিকে মেরে ফেলে এবং সেই ক্লাউনটি তার ডেড বডির কাছে এসে বলে যে এটা তুমি দারুণ কাজ করেছ, এবার তাড়াতাড়ি উইনকে মারো। কিন্তু তখনই সেখানে মিলিটারিরা এসে সিমনের ওপরে আক্রমণ করে আর সে বিল্ডিং থেকে নিচে পড়তেই যাবে, কিন্তু তখনই তার স্যুট থেকে কিছু জিনিস বেরিয়ে তাকে পড়া থেকে আটকে নেয়। এরপরেই তার হাতে নোকগুলো এমন হয়ে যায় যেটার মাধ্যমে সে ওই বিল্ডিংয়ে চড়তে পারবে এবং সে ওই বিল্ডিংয়ে গিয়ে নিজেকে এমনভাবে বদলে নেয় যাতে ওই পুলিশ অফিসারগুলো তাকে আর খুঁজেই না পায়। কিন্তু সেই বিল্ডিং চড়ার সময় সেখানকার একটি কংক্রিট ভেঙে নিচে পড়ে যায় এবং সেই পুলিশগুলো তখনই বুঝতে পেরে যায় যে সিমন ওখানে রয়েছে আর তারা তার ওপরে ক্রমশ গুলি করতে থাকে। এরপরেই সিমনের গায়ে যেই আর্মার স্যুটটা ছিল সেটা তাকে উড়িয়ে ওখান থেকে নিয়ে চলে যায় এবং সে সোজা চার্চে এসে পৌঁছায়। অন্যদিকে সেই ক্লাউনটি উইনের কাছে গিয়ে বলে যে আমি তোমায় সিমনের হাত থেকে বাঁচবার একটা উপায় বলতে পারি, কিন্তু তার জন্য তোমাকে তোমার হার্টে একটা ডিভাইস লাগাতে হবে আর সেটার কানেকশন ওই বায়োকেমিক্যাল বোমটার সাথে থাকবে। তো তোমার হার্টবিট যদি 1 সেকেন্ডের জন্য থেমে যায় তাহলে সেই বোমটা ব্লাস্ট হয়ে যাবে। এরপরেই সেই ক্লাউনটাকে সেই শয়তানটি টেনে নরকে আনে আর বলে যে আমার কাজটা তাড়াতাড়ি হচ্ছে না কেন। তখনই সেই ক্লাউনটি বলে ওঠে যে আমি শয়তানের জন্য বহু বছর ধরে কাজ করছি, আমি ভীষণ এক্সপিরিয়েন্সড, তাহলে শয়তানের আর্মিকে লিড করার কথা আমার, সিমনের নয়। কিন্তু তখনই সেই শয়তানটি বলে যে না, উইনকে সিমনই মারবে আর এর সাথে সাথে সেই ব্লাস্টের কারণে অনেক লোকেরাও মরবে আর এইভাবেই শয়তানের সব প্ল্যান সাকসেসফুল হবে। অন্যদিকে দেখানো হয় উইন অপারেশন করে সেই ডিভাইসটিকে তার হার্টে ইনস্টল করছে আর অন্যদিকে সেই চার্চে ওই ক্লাউনটি চলে আসে আর সেখানে সে সিমনকে জানায় যে স্বর্গ এবং নরকের আর্মিগুলোর মধ্যে সিমনকে নরকের আর্মিকে ট্রেন করতে হবে। কিন্তু সিমন সোজাসুজি জানিয়ে দেয় যে সে নরকের আর্মিকে ট্রেন করবে না এবং এটা শুনে সেই ক্লাউনটি রেগে যায় আর সে তার আসল চেহারায় চলে আসে। সেই ক্লাউনটির রূপ ভীষণ ভয়ঙ্কর ছিল আর সে এই রূপ নিয়েই শয়তানের জন্য এত বছর ধরে কাজ করে আসছে। সেখানে সিমন তার উপরে গুলি চালায় কিন্তু তাতে ওই ক্লাউনটার কিছুই হয় না আর সে খুব সহজেই একটা হাত দিয়ে সিমনকে ধরে নেয়। কিন্তু সেখানে সিমনের শরীর থেকে স্পাইক বেরোতে শুরু করে এবং তখনই ওই ক্লাউনটি সিমনকে ছেড়ে দেয়। নিচে পড়ে যাওয়ার কারণে সেই গেটের স্পাইকগুলো এখন সিমনের শরীরে ঢুকে গেছে আর এরপরে সেই ক্লাউনটি নিজের রূপে চলে আসে আর সে বলে যে এই কাজটা তুমি তাড়াতাড়ি করো, নয়তো আমি তোমার স্ত্রীকে প্রাণে মেরে ফেলবো। এটা বলেই ওই ক্লাউনটি ওখান থেকে চলে যায়
আর এর পরে সেখানে ওই লোকটি আসে, মানে সেই 500 বছর পুরনো স্পনটি আসে। সে সিমনকে ওই গেটের স্পাইকগুলো থেকে নামিয়ে আনে, আর এরপরেই সিমন চার্চের মাথায় চলে যায় তার অস্ত্রগুলো নিয়ে আসবার জন্য। সেখানে ওই লোকটি সিমনকে বলে যে এই গুলি দিয়ে কিছুই হবে না, তুমি তোমার বদলার ধারণাটাকে বদলে ফেলো আর ভালোভাবে জীবনটা বাঁচতে শেখো। এবং এর সাথে সাথেই সেই স্পন সিমনকে এটাও শেখায় যে ওই আর্মার স্যুটটাকে কি করে ঠিক মতন ব্যবহার করতে হয়। আর তারপরেই সিমন সমস্ত অস্ত্র রেখে তার স্ত্রীর সঙ্গে দেখা করতে চলে যায়। সেখানে মাঝ রাস্তায় ওই ক্লাউনটি একটি ট্রাক নিয়ে সিমনের রাস্তা আটকাচ্ছিল এবং সে তার উপরে বারবার আক্রমণও করছিল, কিন্তু সিমন তার বাইকটাকে শক্তি দিয়ে এমন বানিয়ে নেয় যার ফলে সেই গ্রেনেডগুলোর কোনো এফেক্টই হয় না তার বাইকে। কিন্তু এরপরে সেই ক্লাউনটি সেই ট্রাক থেকে তেল ছড়িয়ে দেয় এবং সেখানে স্লিপ করে সিমন পড়ে যায়। আর তারপরে ক্লাউন সেই ট্রাকটি নিয়ে সিমনের দিকে দ্রুত গতিতে আসছিল। সেখানে সিমন তার শক্তির ব্যবহার করে এমন একটা জিনিস তৈরি করে যেটার সঙ্গে ধাক্কা লাগার সাথে সাথেই ওই ট্রাকটা ব্লাস্ট করে যায়। অন্যদিকে সিমনের ওই বন্ধুটা এখন উইনের প্ল্যানের ব্যাপারে জেনে গেছে, আর তারপরে সেখানে উইনও চলে আসে এবং তাদেরকে আটক করে। এরপরে সেখানে ওই ক্লাউনটি আসে আর তার কিছুক্ষণ পরে সেখানে সিমনও চলে আসে। সিমন সেখানে এসে দেখে যে তারা তার স্ত্রীকে বেঁধে রেখেছে, আর এরপরে উইন একটি ছুরি দিয়ে তার স্ত্রীর ওপরে আক্রমণ করে, আর তখনই সিমন উইনকে ছুঁড়ে ফেলে দেয় আর উইন একটি দরজা ভেঙে ভেতরে ঢুকে যায়। আর সেই ঘরটাতেই সিমনের সেই বন্ধু এবং তার মেয়েকে তারা বেঁধে রেখেছিল। এরপরে সেখানে সিমন ভীষণ রেগে যায় আর সে উইনকে ধরে মারতেই যাচ্ছিল, কিন্তু তখনই উইন বলে যে আমি যদি মরে যাই তাহলে ভাইরাসের কারণে এই ছোট বাচ্চাটাও মারা যাবে। এবং তখনই সিমন তার শক্তির ব্যবহার করে সেই ডিভাইসটিকে তার হার্টের ভেতর থেকে বের করে নষ্ট করে দেয় এবং তারপরে সে উইনকেও ছেড়ে দেয়। কিন্তু তখনই সেখানে তার স্ত্রী এসে সিমনের গলায় ছুরি চালিয়ে দেয়, আর আসলে সেটা তার স্ত্রী ছিল না, সেটা ওই ক্লাউনটাই ছিল যে তার স্ত্রীর রূপ ধারণ করেছিল। এরপরেই সেখানে আগুনের ভিতর থেকে সে তার স্ত্রীকে বের করে, আর সেই 500 বছর পুরনো স্পনটাও সেখানে এসে ওই ক্লাউনের ওপরে আক্রমণ করে, আর ওই ক্লাউনটি সঙ্গে সঙ্গে পালিয়ে আগুনের মধ্যে ঢুকে পড়ে। সেই ক্লাউনটি ওই আগুনটাকে নরকের দরজা বানিয়ে দিয়েছিল, সেই কারণে সেখানে স্পন এবং সিমন সেখানে প্রবেশ করে যাতে সেখানে গিয়ে তারা নরকের আর্মির সাথে লড়তে পারে। নরকে পৌঁছানোর পরে সেই ক্লাউনটি ওই 500 বছর পুরনো স্পনের ওপরে আক্রমণ করতেই যাবে, কিন্তু তখনই সেখানে সিমন তার আর্মার দিয়ে তাকে ধরে নেয় আর সে নিজেই ওই ক্লাউনটার সামনে চলে আসে। সেখানে সিমন ওই ক্লাউনের গলায় আক্রমণ করে, এর ফলে সেই ক্লাউনটি মারা তো যায় না কিন্তু সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তারপরেই সেখানে ওই নরকের শয়তান আসে এবং তার সাথে পুরো আর্মি ছিল। সেখানে সিমন তাদের আর্মির কিছু শয়তানগুলোকে মেরে ফেলে এবং তারপরেই সে ওই স্পনকে নিয়ে ওই ফায়ার প্লেসের মাধ্যমে আবার পৃথিবীতে চলে আসে। এরপরেই সেখানে ওই ক্লাউনটিও চলে আসে এবং সে সিমনকে ধরে প্রায় গিলেই ফেলতে যাচ্ছে, কিন্তু তখনই সিমন তার শরীর থেকে স্পাইকগুলো বের করে এবং তার আর্মারের চেনের মাধ্যমে সে তার গলাটাই কেটে ফেলে। এর ফলে ওই ক্লাউনটি মারা যায় আর সে আবার নরকে ফেরত চলে যায়। অন্যদিকে সিমনের সেই বন্ধুটি এখন মিডিয়ার সামনে এসে সব কিছু খুলে বলে দেয় যে উইনের আসল পরিকল্পনাটা কি ছিল, আর সিমন তার সেই লকেটটা তার মেয়ের গলায় পরিয়ে দিয়েছিল এবং সে আবার ওই চার্চে ফেরত চলে যায়। এবং সেখানে গিয়ে এখন সিমন সিদ্ধান্ত নেয় যে সে এইভাবেই পৃথিবীর লোকেদের সাহায্য করবে, আর এর সাথেই এই সিনেমাটিও এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল দ্য স্পনের গল্প। আশা করছি আপনাদের এই সিনেমার প্লটটি ভালো লেগেছে। আপনাদের মতামত কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না, এবং এই ধরনেরই আরও ইন্টারেস্টিং মুভির এক্সপ্লেনেশনসগুলো শুনতে স্ক্রিনের উপরে আসা ভিডিওতে ক্লিক করুন। আর সবার শেষে বলবো, ভালো থাকবেন, ধন্যবাদ।